স্বাগতম, সুস্বাগতম বিশেষ একটা আনবক্সিং ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা অনেক রিকোয়েস্ট করতেছিলেন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটার কবে রিভিউ আমরা প্রকাশ করব। তো অলরেডি আমাদের কাছে চলে এসেছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এবং দারুণ একটা বক্সে চলে এসেছে। নর্মালি আমাদেরকে বিভিন্ন কোম্পানি থেকে এরকম বক্স টক্স দেয় উপহার, বাট আপনারা যখন বাজারে কিনতে যান আপনারা ওই রকম সুন্দর বক্স পান না, খুব দুঃখের একটা ব্যাপার। বাট এইবার সুখবর হচ্ছে আপনি কিন্তু পেতে পারেন এরকম একটা বক্স। কি করতে হবে? জাস্ট এই ফোনটা আপনাকে প্রি বুক করতে হবে। এনিওয়ে, ওই গল্প পরে, চলেন আমরা এই বক্সটা আগে খুলে দেখি। এই হচ্ছে সেই বক্স এবং বক্সের উপরে লেখা রয়েছে বি দা গেম চেঞ্জার স্পার্ক 20 প্রো প্লাস। ওয়েল, দেখা যাক কি গেম চেঞ্জ হয়। আমরা বক্সটা খুলে ফেলি এবং প্রথমে তো দেখতে পাচ্ছি ফোনটা ডান দিকে, এইটাই তো আসল জিনিস এই বক্সের, আপাতত সাইডে থাকুক, তারপরে আমরা দেখি আর কি কি রয়েছে। ওয়েল, এইখানে দেখতে পাচ্ছি একটা কনসার্টের টিকেটের মতো একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং। এখানে ফোয়াদকে দেখা যাচ্ছে, বাচ্চাকে দেখা যাচ্ছে, প্রীতম, জেফার, আরে বা, বোঝাই যাচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে। ওয়েল, এই সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, পয়লা মার্চ ICCB হতে যাচ্ছে বিশাল বড় একটা কনসার্ট, যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে আসবে হচ্ছে বাচ্চা। বাংলাদেশের অনেক আর্টিস্ট থাকবে, ফোয়াদ অ্যান্ড ফ্রেন্ডস থাকবে, প্রীতম থাকবে, জেফার এবং আরও অনেকে, এবং আমি জানি এদের গান আপনারা সবসময় শোনেন। সামনাসামনি যদি এদের গান শোনা যায় ডেফিনেটলি সেটা অনেক বেশি এক্সাইটিং। এবং আপনারা যারা এই টেকনো স্পার্ক 20 প্রো প্লাস ফোনটা প্রি বুক করবেন তাদের জন্য এই কুপনটা কিন্তু একেবারেই ফ্রি। অলরাইট, কুপনটা এখানে থাকুক। এর নিচে আরও দেখতে পাচ্ছি একটা স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড। ভাই, এই জিনিসটা তো এর আগে কখনো দেখি নাই। এই কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে 180 দিনের মধ্যে আপনার ফোনের ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তাহলে ফ্রি রিপ্লেসমেন্ট পাবে। এবং এখানে আরও একটা বক্স দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি একটা টি শার্ট রয়েছে, এর মধ্যে টি শার্টটা আপাতত না দেখাই, সময় নষ্ট হবে। সো এই হচ্ছে এই বক্সের আনুষঙ্গিক সমস্ত কিছু, বাট সবকিছু ছাপিয়ে আমরা এখন দেখতে চাই এই ফোনটার মধ্যে কি আছে। অলরাইট, ফাইনালি টেকনো স্পার্ক 20 প্রো প্লাস আমরা হাতে নিয়েছি এবং একটু আনবক্সিং করে দেখি। তার জন্য আমরা এখনই আমাদের এই স্পেশাল চাকুটা একটা ব্যবহার করতে চাই, বাট এই চাকুটা যে কোন দিক দিয়ে খোলে আমি প্রত্যেকবার ভুলে যাই ভাই। এনিয়ে মনে হচ্ছে এদিক দিয়ে কাটার কিছু পাওয়া যাবে। সো ফোনটা আনরাপিং করে ফেলেছি এবং বক্সের মধ্যে আরও একটা বক্স, এই বক্সটা এবার খুলবো আমরা, তারপরে আরও একটা বক্স। আরে ভাই, বক্স আর বক্স শুধু। এনিওয়ে, এরপরে ডেফিনেটলি আমরা ফোনটা পেয়ে গিয়েছি, তবে ফোনটা আপাতত একটু এখানে থাকুক, আমরা দেখি এই বক্সের মধ্যে আর কি কি রয়েছে। সো এই পেপার কম্পার্টমেন্টটা সরালেই আমরা পেয়ে যাব এই ফোনের আনুষঙ্গিক আরও অনেক কিছু, যেমন এখানে রয়েছে একটা টাইপ সি কেবল এবং একটা হাই স্পিড চার্জার। অলরাইট, এইবার সময় এসেছে আমাদের ফোনটা একটু আনর্যাপ করার, এবং আমরাও দেখতে চাই, কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই ফোনটা কেমন হয় সেটা দেখার জন্য। রেডি, 1 2 3, লুক অ্যাট দিস ম্যান। বাট আমি এই জিনিসটা একটু খুলে ফেলতে চাই ভাই, এটা ফোনের সৌন্দর্যটা নষ্ট করে ফেলেছে। দিস ইজ গর্জিয়াস, এবং টেকনোর কোনো ফোন কিন্তু এত সুন্দর আমরা দেখি নাই। এটা হচ্ছে পুরাপুরি কার্ভ, মানে শুধু সামনে থেকে কার্ভ তা না, পেছন দিক দিয়েও কিন্তু কার্ভ। এখানে আমরা লাউড স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি, তার মানে ডেফিনেটলি এই ফোনে স্টেরিও স্পিকার রয়েছে, আর রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। নিচের দিকে টাইপ সি পোর্ট রয়েছে, বাট আমি 3.5 mm হেডফোন জ্যাক খুঁজে পাচ্ছি না, তার মানে ওইটা মিসিং। এইবার ফোনটা অন করার পালা। সো ফাইনালি ফোনটা আমরা ওপেন করে ফেলেছি, অ্যান্ড লুক অ্যাট দিস। আপনি ফোনটা হাতে নিয়েই ভাই বেজেলটা দেখে অবাক হয়ে যাবেন, একেবারে সিমেট্রিক্যাল বেজেল। এবং টেকনো কম দামি ফোন হলো এত এত কাজ করছে তাদের ডিসপ্লে নিয়ে, তাদের ডিজাইন নিয়ে, যেটা আউটস্ট্যান্ডিং মনে হয়েছে আমার কাছে। সেই সঙ্গে সেলফি ক্যামেরার কাট আউটটা কিন্তু অনেক কম মনে হচ্ছে আমার কাছে। এনিওয়ে, এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আবার 120Hz এর সাপোর্টও রয়েছে, আর এর ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এর ডিসপ্লের ব্রাইটনেস হচ্ছে সর্বোচ্চ 1000 nits পর্যন্ত। সেই সাথে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডেফিনেটলি এই ডিজাইনটায় নতুনত্ব রয়েছে এবং আমি খুবই ইমপ্রেসড এর ডিজাইনে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পাশাপাশি এই ফোনে রয়েছে হেলিও G99 আলটিমেট ভার্সন। G99 তো আমরা সবাই চিনি, বাট আলটিমেট ভার্সনে আরো অনেক বেশি আপগ্রেড করা হয়েছে। রিয়ারে রয়েছে 108 megapixel ক্যামেরা, সামনে 32 megapixel সেলফি শুটার। সেই সঙ্গে মেমোরি হিসেবে পেয়ে যাবেন 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মুহূর্তে এই ফোনের প্রি বুকিং চলতেছে ভাই, যারা ফ্রিতে কনসার্টের টিকিট পেতে চান তারা প্রি বুক দিয়ে দিতে পারেন, আর এরকম সুন্দর একটা বক্সও পেয়ে যাবেন, ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই সুযোগ যদি মিস করতে না চান তাহলে প্রি বুক করে ফেলতে পারেন। প্রি বুক করার জন্য টেকনোর যে কোনো অফিসিয়াল আউটলেটে গেলেই আপনি করে ফেলতে পারবেন, আমি বিস্তারিত সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ভাই এই ফোনটা হয়তো তাদের দরকার নেই, তাদের অলরেডি একটা ফোন আছে, বাট তারা কনসার্টে অংশ নিতে চান। তাদের জন্য একটা সুখবর হচ্ছে, আপনি চাইলে কিন্তু TTP 20 এই কুপন কোডটা ব্যবহার করলে কনসার্টের যে টিকিট প্রাইস তার উপরে
20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আশা করছি আমরাও সেই কনসার্টে অংশ নিতে যাব, তাহলে দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই আনবক্সিং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ফোনটা তো ডেফিনেটলি আমরা এখন ব্যবহার করব, এর উপরে অত্যাচার করব, একে বিভিন্নভাবে প্রেশার দেওয়ার চেষ্টা করব এবং ছবি তুলব দারুণ দারুণ। ফাইনালি আপনাদেরকে জানাবো আমাদের চূড়ান্ত মতামত এই ফোনটার ফুল রিভিউতে। সো ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।